আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, চলে আসলাম ফটোশপের খুবই চমৎকার আরও একটি টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ের মধ্যে একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার কম্পিউটারে ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে আমার এই ফাইলে রাখা এই ছবিটাকে সিলেকশন করে এখান থেকে ওপেন একটা ক্লিক করব। তো দেখুন, আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে গেছে। প্রথমে আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ করে নেব। তার জন্য আমি টুলবক্স থেকে এই ক্রপ টুলটি সিলেকশন করে এখান থেকে রেশিওতে গিয়ে ওয়াইড ইনটু হাইট ইনটু রেজুলেশন এই অপশনটি সিলেকশন করে দেব। তারপর এখান থেকে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপ ওয়েড 38 mm এবং হাইট 48 mm দিয়ে দেব, এবং এখানে রেজুলেশন 300 থাকবে। এখন আমরা এখান থেকে এভাবে মাউস ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন ততটুকু ইচ্ছা মতো সিলেকশন করে নেব। তো আমার মনে হচ্ছে এতটুকু হলে চলবে। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন, আমাদের ছবিটি এখন পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ হয়ে গেছে। এখন আমরা টুলবক্স থেকে এই কুইক সিলেকশন টুলটি সিলেকশন করে নিয়ে শুধুমাত্র এই ছবিটাকে সিলেকশন করে নেব। তো আমি মাউস দ্বারা ড্র্যাগ করে এভাবে এই ছবিটাকে সিলেকশন করে নিচ্ছি। তো দেখুন, এই সিলেকশনের কিছু অংশ ছবি থেকে ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসেছে। তো এই অংশটুকু আমরা ভিতরে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে রেখে এখান থেকে এভাবে আবার ড্র্যাগ করব। এখন দেখুন, আমাদের সম্পূর্ণ ছবিটি নিখুঁতভাবে সিলেকশন হয়েছে। আমরা এখন এই ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করে কার্ভ প্যানেলটি ওপেন করে নেব। এখন আমরা এখান থেকে এই কার্ভ প্যানেলের রেখাটি সামান্য উপরের দিকে তুলে দিয়ে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। তো এতটুকু হলে চলবে। এখন আমি এখান থেকে ওকে করে দেব। এরপর আমরা চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই সিলেক্টিভ কালার অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে রেড কালারটি সিলেকশন রেখে ব্ল্যাক স্লাইডারটি সামান্য মাইনাস করে দেব, এবং ম্যাজেন্টা স্লাইডারটিও সামান্য মাইনাস করে দেব। তো এখন মনে হচ্ছে ঠিক আছে। এখন এখান থেকে ওকে করে দেব। এখন আমরা এই ছবির লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে লেভেল প্যানেলটি ওপেন করে নেব। এখানে এসে মাঝখানের স্লাইডারটা সামান্য টেনে বাম দিকে নিয়ে আসব, এবং বাম দিকের এই স্লাইডারটি সামান্য টেনে ডান দিকে নিয়ে আসব। তো এই পর্যায়ে রেখে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এখন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের সিলেকশনটি কিন্তু এখন ছবির উপরে আছে। আমরা এই ছবির সিলেকশনটিকে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো তার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে রেখে কিবোর্ড থেকে আই প্রেস করব। দেখুন, আমাদের সিলেকশনটি এখন ইনভার্স হয়ে কিন্তু ছবি থেকে ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালার থাম্বনেইলের উপর একটা ক্লিক করে এখান থেকে কালার পেকার বক্সটি ওপেন করে নেব। তারপর এখান থেকে একটি কালার চয়েস করে নেব। তো আমি এখান থেকে এই কালারটি চয়েস করে নিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমরা এই কালারটি ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+Backspace কি প্রেস করব। তো দেখুন, আমাদের কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। আমরা এখন এই সিলেকশনটিকে ডিসিলেকশন করে দেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। তো দেখুন, আমাদের পাসপোর্ট সাইজ ছবির কাজ কিন্তু এখন শেষ। তো দেখলেন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। এখন আমাদের এই ছবিটা প্রিন্টের জন্য প্রস্তুত। আমরা এখন এই ফাইল থেকে নিউয়ে গিয়ে একটা এ4 সাইজের পেজ নিয়ে ইচ্ছে মতো এই ছবিটাকে কপি করে প্রিন্ট করে নিতে পারি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন,
তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।